অনেক দিন আগের কথা। বসরা শহরের এক ব্যক্তি একদিন মুরগি কেনার জন্য বাজারে তার একটি পরিচিত দোকানে গেল, কিন্তু শেষবেলা বলে দোকানদারের সব মুরগি শেষ হয়ে যাওয়াতে সেই লোক অন্য এক মুরগিওয়ালার থেকে মুরগি কিনে নেয়। পরে বাসায় যাওয়ার সময় তার পরিচিত মুরগির দোকানদারের কাছে জবাইকৃত মুরগি নিয়ে এসে বলল, ভাই এটা কেটে টুকরো টুকরো করে দিন। দোকানদার বলল, ঠিক আছে, আপনি অন্য কাজ শেষ করে আসেন, দেখবেন সব প্রস্তুত। মুরগি সেই দোকানদারের কাছে রেখে লোকটি অন্য কাজে গেল। এর মধ্যে দোকানদারের কাছে এলাকার কাজী বিচারপতি এসে বলল, আমাকে একটি মুরগি দাও, বাসায় মেহমান আসছে আর বাজারে কোনো মুরগি নাই। দোকানদার তখন কাঁচুমাচু হয়ে বলল, জনাব, আমার কাছে এখন কোনো মুরগি নেই, সব শেষ হয়ে গেছে। তখন কাজী বলল, তুমি যেটা কাটছ সেটাই দিয়ে দাও। কিন্তু এটা তো এক লোক কিনে দিয়ে গেছে শুধু কেটে দেওয়ার জন্য, একটু পরে সে চাইবে, দোকানদার বলল। কাজী তখন আবার বলল, এটাই দিয়ে দাও, সে ফিরে আসলে বলবে তোমার মুরগি উড়ে চলে গেছে। দোকানদার তো কাজীর কথায় পুরো হতভম্ব, বলেন কি, সে তো জবাই করা মুরগি আমাকে দিয়ে গেছে, উড়ে গেছে এ কথা কিভাবে বলতে পারি? কাজী উত্তরে বলল, শোনো, আমি যা বলছি তুমি তাই বলবে, বেশি ঝামেলা করলে বলবে তুমি বিচার দাও, কাজীর কাছে যাও। কাজী আরো বলল, বিচার আসলে পরে আমি দেখে নিব, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করো, সময় নাই। কিছুক্ষণ পরে সেই লোকটি এসে দোকানদারকে বলল, ভাই আমার মুরগিটি দিন। দোকানদার তখন বলল, ভাই তোমার মুরগি তো উড়ে গেছে। এই কথা শুনে সেই লোক তো আকাশ থেকে পড়ল, বলো কি তুমি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার সাথে কৌতুক করছো? জবাইকৃত মুরগি আমি তোমাকে দিয়ে গেলাম আর তুমি বলছো উড়ে গেছে? এই নিয়ে দুজনের মাঝে ভীষণ ঝগড়া হলো। শেষ পর্যন্ত দোকানদার বলল, চলো আমরা কাজীর কাছে যাই, তিনি আমাদের সঠিক বিচার করে দিবেন। এ কথা বলে দুজন কাজীর কাছে যাওয়া শুরু করল। তারা রাস্তায় দেখতে পেল দুজন লোক মারামারি করছে, তাদের একজন মুসলিম আর একজন ইহুদি। দোকানদার দুজনের মারামারি ঠেকাতে গেল, কিন্তু ঘটনাক্রমে ইহুদির চোখে সে আঙ্গুল ঢুকিয়ে দিল, ফলে ইহুদির এক চোখ নষ্ট হয়ে গেল। এবার উপস্থিত লোকেরা তাকে পাকড়াও করে ফেলল। এখন দোকানদারের বিরুদ্ধে দুটি অভিযোগ। কাজীর দরবারের কাছাকাছি পৌঁছে লোকজন বাড়তে লাগলে দোকানদার তাদের হাত থেকে ছুটে পালিয়ে যেতে চাইল, কারণ সে মনে করল যে ইহুদির চোখের জন্য কাজী তাকে শাস্তি দিবেন, আর তাকে ধরার জন্য লোকেরা তার পিছনে ছুটতে লাগল। ছুটতে ছুটতে দোকানদার একটি মসজিদে ঢুকে পড়ল, তারপর সেখান থেকে মসজিদে মিনারার উপরে উঠে গেল। লোকেরা যখন তাকে ধরে ফেলবে এমন অবস্থা, তখন সে মিনারা থেকে নিচে লাফ দিয়ে পড়ল, কিন্তু নিচে একজন বৃদ্ধ ছিল আর দোকানদার গিয়ে পড়ল তার উপর, ফলে বৃদ্ধটি তাৎক্ষণিক মারা গেল। এবার দোকানদারের বিরুদ্ধে অভিযোগ হলো তিনটি, মুরগি আত্মসাত, ইহুদির চোখ নষ্ট করা ও মানুষ হত্যা। সবাই মিলে তাকে বেঁধে নিয়ে গেল কাজীর কাছে। এইদিকে কাজী সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল, চিন্তা করতে লাগলো কি করা যায়, দোকানদারকে যদি শাস্তি দেন আর যদি দোকানদার মুরগি আত্মসাতের ঘটনা খুলে বলে তাহলে আমি তো আর কাজী থাকতে পারবো না। অনেকক্ষণ পরে কাজী বলল, যেহেতু আসামি একজন কিন্তু অপরাধ অনেক, তাই অপরাধের ঘটনা অনুযায়ী তোমরা একটা একটা করে মামলা নিয়ে আসো। প্রথমে মুরগির মালিক, বলো কি অভিযোগ তোমার দোকানদারের বিরুদ্ধে? মুরগির মালিক তখন কাজীকে বলল, হুজুর, দোকানদার আমার মুরগি আত্মসাত করেছে, আমি তাকে জবাইকৃত মুরগি দিয়েছি অথচ সে বলছে মুরগি নাকি উড়ে পালিয়ে গেছে, এটা কিভাবে হতে পারে? কাজী কিছুক্ষণ চিন্তা করে বলল যে, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি। কাজী, আল্লাহ গলিত হাড় হাড্ডিকে জীবিত করার ক্ষমতা রাখেন, এটা বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। কাজী, হয়তো তোমার মুরগি আল্লাহর কুদরতে উড়ে চলে গেছে, এখন যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো
তাহলে এই দোকানদারের কথা বিশ্বাস করো। আর যদি আল্লাহর কুদরতকে বিশ্বাস না করো তাহলে বলো, না হলে তোমার বিচার শেষ। মুরগির মালিক এই বিচার শুনে কাজীকে সালাম দিয়ে চলে গেল, কারণ সে তার ইমানের পরীক্ষাকে প্রশ্নের সামনে আনতে চাইল না। এবার দ্বিতীয় অভিযোগকারীকে নিয়ে আসো। ইহুদি এসে অভিযোগ করল, দোকানদার আমার চোখ নষ্ট করেছে, আমি বিচার চাই, চোখের বদলে চোখ। কাজী সব শুনে অনেকক্ষণ চিন্তা করার পর বলল, দেখো ইসলামী আইন অনুযায়ী কাফেরের ক্ষেত্রে মুসলিমকে অর্ধেক দিয়ত রক্তপণ দিতে হয়। এখন আমরা তোমার দ্বিতীয় ভালো চোখটি নষ্ট করব, যাতে তুমি তার একটি চোখ নষ্ট করতে পারো। ইহুদি এই কথা শুনে বলল, থাক আমার বিচার লাগবে না, আমি দাবি ছেড়ে দিলাম। আর সে দৌড়ে পালালো। কাজী বললেন, এবার তৃতীয় অভিযোগকারীকে নিয়ে আসো। মৃত বৃদ্ধের ছেলে বলল, দোকানদার আমার পিতাকে হত্যা করেছে, সে মিনারার উপর থেকে আমার পিতার উপরে লাফ দিয়ে পড়েছে, ফলে তিনি মারা গেছেন, আমি এর বিচার চাই। কাজী এইবার অনেকক্ষণ ধরে চিন্তা করলেন, আর মাঝে মাঝে ঘটনার কিছু বিবরণ জনগণ থেকে আবার শুনলেন। পরে উপস্থিত জনগণকে বললেন, ঠিক আছে তোমরা এই মৃত বৃদ্ধর ছেলেটিকে মিনারের উপরে নিয়ে যাও, আর মিনারে উঠার পরে সে যেন দোকানদারের উপর লাফ দিয়ে পড়ে, এর ফলে দোকানদার একইভাবে তার বাবার মতো মারা যাবে। এখন যাও, তোমার বিচার শেষ। ছেলেটি এই রায় শোনার পর বলল, দোকানদার যদি ডানে বা বামে সরে যায় তবে তো আমি নিজেই মারা যাব। কাজী তখন বলল, সেটা আমার সমস্যা নয়, তোমার পিতা কেন ডানে বা বামে সরে গেল না? ছেলেটি তখন নিজের জীবন বাঁচাতে বলল, আমার বিচারের দরকার নেই। আর দোকানদার এরপরে হাসতে হাসতে বাড়ি গেল। কোনো দেশে যদি এরকম বিচারক থাকে তাহলে ওই দেশের অবস্থা কেমন হবে? আর বিচারক যদি এমন হয় তবে বিচার চাইবেন কার কাছে?